সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আমি নাজমুল আশরাফ। আজ আমাদের আলোচনার বিষয় দ্বিতীয় ঢেউ, মানে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ কতটা ভয়ঙ্কর, এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডাক্তার বেনজির আহমেদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। আপনারা এই অনুষ্ঠানে মতামত জানাতে বা প্রশ্ন করতে চাইলে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে পারেন। অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে ফেসবুকেও। যাচ্ছি মূল আলোচনায়। সামগ্রিকভাবে বাংলাদেশে করোনা পরিস্থিতি, মহামারী পরিস্থিতি অবনতি হয়েছে, বিশ্বজুড়েই তৃতীয় ঢেউ চলছে এখন ইউরোপ আমেরিকা সহ গোটা বিশ্বে। বাংলাদেশে আমরা আসলে দ্বিতীয় ঢেউ আছি এবং সেটি প্রতিনিয়ত খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে, হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। সেই তুলনায় আমাদের ব্যবস্থাপনা, পরিস্থিতি মোকাবেলা, স্বাস্থ্যবিধি মানা এবং জনসচেতনতা, সেই জায়গাগুলো কতটা পরিবর্তন হয়েছে সেটি নিয়ে ভাববার বিষয় আছে। আমরা বিষয়ভিত্তিক সংক্রমণ বাড়া, মৃত্যু বাড়া, চিকিৎসা, আপনার টিকা দেয়া, সামগ্রিকভাবে সরকারের ভূমিকা, কর্তৃপক্ষের ভূমিকা, জনগণের ভূমিকা, এসবগুলো নিয়ে আমরা আলোচনা করব। শুরুতে অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস, আপনার কাছে আমি একটু সামগ্রিকভাবে জানতে চাই, আমরা দ্বিতীয় ঢেউয়ের যেই পর্যায়ে আছি প্রতিটি বিষয় কিন্তু নেতিবাচক, প্রতিটি বিষয় কিন্তু অবনতির দিকে, করোনা, মৃত্যু, চিকিৎসা, হাসপাতালে ভর্তি এবং টিকা দেওয়ার, আমরা জানি যে টিকা দেওয়া চলছে কিন্তু প্রথম ডোজের টিকা শেষ হয়ে যাওয়াতে দ্বিতীয় ডোজের মজুদ থেকে এখন দেওয়া হচ্ছে, কারণ গত প্রায় দেড় মাস ধরে নতুন কোনো টিকা আসছে না ভারত থেকে, ফলে এটিও আরেকটি সংকট। আমাদের তো সামর্থ্যের সংকট আছেই, কোভিড হাসপাতাল এবং যেসব হাসপাতালের কোভিড ইউনিট আছে তার অনেকগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল যখন পরিস্থিতি উন্নতি হয়েছিল, সেগুলো আবার সচল করা হচ্ছে কিন্তু সবগুলো এখনও সচল হয়নি। প্রতিনিয়ত যেটার চাহিদা বাড়ছে সেটি হচ্ছে আইসিইউ। এমনিতেই আমাদের হাসপাতালগুলোতে আইসিইউর পরিমাণ কম, আন্তর্জাতিক মান অনুযায়ী 10% থাকার কথা, আমাদের আছে খুবই কম, আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তবে দ্বিতীয় ঢেউয়ের যেই পর্যায়ে আমরা আছি সংকটের, সে তুলনায় আমাদের চিকিৎসা, আমাদের সরকারের ভূমিকা, আমাদের জনসচেতনতা এবং ঘর থেকে বেরোলে যে বাস্তবতা আমরা দেখি সেটা কি সামঞ্জস্যপূর্ণ? আমরা কি আদৌ বুঝতে পারছি যে আমরা দ্বিতীয় ঢেউয়ের কত বড় বিপদের মধ্যে এর মধ্যে ঢুকে গেছি? হ্যাঁ, ধন্যবাদ। আপনি অনেকগুলো প্রশ্নের আনসার আপনি নিজেই দিয়ে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। আমি যে কথাটা বলতে চাই যে বাংলাদেশ, আমরা এতদিন বলে আসছিলাম যে বাংলাদেশ একটা প্রথম ঢেউতেই আছে, কিন্তু বিশ্বব্যাপী সমস্ত গবেষকরা এখন বলছেন যে বাংলাদেশ দ্বিতীয় ঢেউয়ে প্রবেশ করেছে। এটা সত্য কথা যে বাংলাদেশ দ্বিতীয় ঢেউয়ে প্রবেশ করেছে এবং আমরা সারা বিশ্বের যে সমস্ত দেশগুলো দ্বিতীয় ঢেউয়ে, তারা দ্বিতীয় ঢেউয়ে ছিল, তার সমস্ত ডাটাগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বলতে পারবো যে দ্বিতীয় ঢেউ সবসময় খুব ভয়ঙ্কর হয় এবং তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউ থেকে আবার ভয়ঙ্কর হয়। সো দ্বিতীয় ঢেউতে কিন্তু মৃত্যুর হার অনেক বেশি দেখতে পাওয়া যায় এবং সেকেন্ড ওয়েভটা ডেঞ্জারাস হওয়ার পিছনে অনেক ধরনের কারণ আছে, সেই বিস্তারিত কারণ আমরা এখানে যাচ্ছি না। তবে 96% মানুষ আমাদের দেশে এখনো কিন্তু ভ্যাকসিনের আওতায় আসে নাই, যেটা আপনি নিজেই বলছেন। তো এই ভ্যাকসিনের আওতায় না আসার ফলে কিছু সংখ্যক মানুষ ভ্যাকসিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইমিউনিটি, কিছুটা ইমিউনিটি ডেভেলপ করেছে, আর বেশিরভাগ মানুষের কিন্তু ভ্যাকসিন নেই। এইরকম একটা অবস্থার ভিতরে সারা বিশ্বের গবেষণায় দেখা যায় নতুন ভেরিয়েন্ট তৈরি হয়। এখন দেখা গেল যে বাংলাদেশে বাংলাদেশি ভেরিয়েন্ট একটা তৈরি হয়ে যেতে পারে এবং বাংলাদেশি ভেরিয়েন্টটা তৈরি হয়ে গেলে এটা একটা ভয়ঙ্কর, আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু একটা ভয়ঙ্কর ভেরিয়েন্ট তৈরি হয়ে যেতে পারে, যেটা ব্রিটেনের ক্ষেত্রে ঘটছে। মানে ব্রিটেনের এবং সাউথ আফ্রিকার ভেরিয়েন্ট তো আছেই, বাংলাদেশি ভেরিয়েন্টও মিউটেশনের মাধ্যমে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার কারণ হচ্ছে সংক্রমণ হয়ে যাচ্ছে, সম্ভাবনা কেন হতে পারে, কারণ হাই ট্রান্সমিশন হওয়ার জন্য যে ধরনের উপাদান দরকার তার সবগুলোই বাংলাদেশে দেখতে পাওয়া যায়, এই মুহূর্তে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এখানে মানুষকে এখন এই মুহূর্তে যদি আপনি বলেন যে সোশ্যাল ডিস্টেন্সিং করো, এখন যদি মানুষকে বলেন মাস্ক পরো, এটা মানুষ পরবে না, কারণ একবার সে অভ্যস্ত হয়ে গেছে, গত এক বছর ধরে সে সোশ্যাল ডিস্টেন্সিং ও মানে নাই, সে মাস্কও মানে নাই।
মাস্ক পরাটাও মানে না এবং আপনারা সমস্ত সারাক্ষণ টেলিভিশন দেখাচ্ছেন, এইরকম একটা অবস্থার ভিতরে সরকারকে যে কাজটা করতে হবে। আমরা কিন্তু করোনা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একদম খারাপ অবস্থানে নাই, যেহেতু স্কুল কলেজগুলো বন্ধ রেখে সারা বাংলাদেশকে অর্ধেক বাংলাদেশকে ঘরের ভিতরে রাখতে সক্ষম হয়েছে সরকার গত এক বছরে। কিন্তু এটা বালির বাঁধের মতো ভেঙে যেতে পারে। এখন যেটা দরকার সেটা হলো, সবাই বলছে যে দুই সপ্তাহের জন্য যদি একটা আপনি আবার নতুন করে দুই সপ্তাহের জন্য একটা সর্বব্যাপী লকডাউন যদি আপনি দিতে পারেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি আপনি বিভিন্ন জায়গাতে নামাতে পারেন যে এই মাস্ক পরা এবং সোশ্যাল ডিস্টেন্সিংটা বন্ধ করার জন্য এবং সব ধরনের জমায়েতটা বন্ধ করার এখনই সময়, আপনি আরেক দফা বিধিনিষেধ প্রয়োগ করা, এনফোর্স করা, বাধ্য করার সময় এসে গেছে। আরেক দফা বিধিনিষেধ প্রয়োগ করার জন্য সময় এসে গেছে। আমি আরেকটা কথা বলে এখানে শেষ করছি, আমরা সাধারণত ধারণা করি যে ভ্যাকসিনের মাধ্যমে অথবা আমরা এতদিন বলে এসেছি যে ভ্যাকসিনের মাধ্যমে অথবা সবাইকে সংক্রমিত হতে দেন সেভাবে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যাবে এবং হার্ড ইমিউনিটি তৈরি হয়ে গেলে আমরা বেঁচে গেলাম। এটা কোভিড এর ক্ষেত্রে এটা কিন্তু ভুল প্রমাণিত হচ্ছে। বিজ্ঞানীরা সারা বিশ্বে বলছেন যে হার্ড ইমিউনিটি কোভিড এর ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নাও হতে পারে, কারণ ভ্যাকসিন দেওয়ার পরে ভ্যাকসিন দেওয়ার পরে কত মাস ইমিউনিটি থাকবে সেটা সবাই জানে না, এবং যারা আক্রান্ত হচ্ছেন একবার করোনাতে তারা আবার অন্য ভেরিয়েন্টে আবার সেকেন্ড টাইম আক্রান্ত হচ্ছেন তিন চার মাসের ভিতরে। সো হার্ড ইমিউনিটির তত্ত্বটা কিন্তু এখানে ওয়ার্ক করছে না। এইরকম একটা অবস্থার ভিতরে আমাদেরকে এই মুহূর্তে সতর্ক হওয়ার জন্য আমি সরকারকে আহ্বান জানাচ্ছি। জি ধন্যবাদ ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। ডক্টর বেনজির আহমেদ, আপনি স্বাস্থ্য অধিদপ্তরে দায়িত্বে ছিলেন, নিশ্চয়ই এই অধিদপ্তর কীভাবে এখন কাজ করছে সেটাও আপনি জানেন বা বলছেন। আমরা এক বছরের অভিজ্ঞ এই করোনা পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে, শুরুতে বলা হচ্ছিল যে আমরা জানতাম না, বুঝতাম না, সারা বিশ্বের এই একই অবস্থা ছিল, ফলে অনেক ধরনের সামর্থ্যের ঘাটতি, ব্যবস্থাপনার সংকট, নানান রকমের সুযোগ সুবিধা, হাসপাতালের বেড, ডাক্তার, নার্স, ঔষধ, অনেক কিছু নিয়ে আমরা যখন গণমাধ্যমে আলোচনা হতো তখন বলা হতো যে বিষয়টা নতুন, আমরা নতুন অভিজ্ঞতার মধ্যে আছি, সেই কারণে এইসব ঘাটতি, আস্তে আস্তে আমরা সেগুলো পূরণ করছি, আস্তে আস্তে আমাদের অভিজ্ঞতা হচ্ছে। আমরা তো টানা একটি বছর এই কাজ করলাম, সেই অভিজ্ঞতার পরও দ্বিতীয় দফায় এসে আমাদের এখন যে পরিস্থিতি আমরা বিভিন্ন হাসপাতালে দেখছি, তাতে করে কি আমাদের অভিজ্ঞতার কোনো ছাপ আমাদের কর্তৃপক্ষের কাজের মধ্যে দেখতে পান না? ধন্যবাদ আশরাফ। আসলে অভিজ্ঞতার প্রতিফলন নেই তা না, যেমন ধরুন হয়তো বা ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের হাসপাতালগুলো বা আমাদের ডাক্তাররা আগের চেয়ে ভালো করছে, কিভাবে ম্যানেজমেন্ট করতে হবে, তারা নিজেরা নানা ধরনের ওষুধ, নানা ধরনের পদ্ধতি প্রয়োগ করে ডায়াগনোসিস, ম্যানেজমেন্ট এগুলোতে হয়তো তারা ভালো করছে আগের চেয়ে, কোনো সন্দেহ নেই। এদিক থেকে অভিজ্ঞতা আছে নিঃসন্দেহে। কিংবা আপনি যদি বলেন যে মাস্ক, পিপি এগুলো যেরকম আগে অনেক আমাদের ঘাটতি ছিল, এখন কিন্তু সেটা নেই। আপনি দেখবেন যে বাংলাদেশেও এখন ভালো মানের মাস্ক তৈরি হচ্ছে, নানা ধরনের পিপি তৈরি হচ্ছে। সুতরাং সক্ষমতা বাড়েনি তা বলবো না, যে জায়গাটায় আমার চোখে ঘাটতি লাগে সেটা হলো জনস্বাস্থ্যের দিক থেকে আমার খুব ঘাটতি লাগে। যে আমার কাছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা শুধু কথার কথা না, আমাদের মতো দেশে এটা আরো বেশি প্রযোজ্য, এটা শুধু আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলে যে আমাদের মতো উন্নয়নকামী দেশগুলোতে আসলে প্রিভেনশনের দিকেই বেশি মনোযোগ দেওয়া উচিত, কারণ ট্রিটমেন্টে সত্যিকার অর্থে আমরা ক্যাপাসিটি দ্রুত বাড়াতে পারবো না। এই জায়গাটায় আমি বড় ঘাটতি দেখি। যেমন ধরুন গত এক বছরে আমরা সংক্রমণ শূন্যে আনতে পারতাম কিংবা শূন্য না আনতে পারি, এমন একটা পর্যায়ে এনে সেটা ধরে রাখতে পারতাম, এমন এরকম বহু দেশের উদাহরণ আছে যে তারা সংক্রমণ কমিয়ে এনেছে এবং সেটাকে তারা ধরে রাখছে। কারণ এটা কিন্তু নতুন কিছু না, এটা নতুন কিছু না বলতে বলছি শুধু কোভিডের জন্যই প্রযোজ্য তা না, এরকম জনস্বাস্থ্য সমস্যা আগেও হয়েছে বাংলাদেশে, পৃথিবীর অন্যান্য দেশে হয়েছে, এবং তাদের মধ্যে কোনো কোনো দেশ এটা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে, কোনো কোনো দেশ পারেনি। আমরা ওই সফলভাবে নিয়ন্ত্রণ এবং ধরে রাখার ক্ষেত্রে আমার এই জায়গাটা একটা বড় ঘাটতি মনে হচ্ছে, এই জনস্বাস্থ্যের দিকটা। এইটা আপনি যেটা বললেন সেটাতে আংশিক এটার সাথে খেটে যায় যে আপনি এক বছর আগেও জনস্বাস্থ্যে যেরকম অবস্থা ছিল
এক বছর পরেও জনস্বাস্থ্যে সামান্য একটু উন্নতি হয়নি। এই জায়গাটা ডক্টর বেনজির আমি দুটো বিষয় আনতে চাই, যে আপনার গত এক সপ্তাহে সংক্রমণ 51% বেড়েছে, যার কারণে হাসপাতালে রোগীর ভিড় বেড়েছে, আর দ্বিতীয় দফা যারা সংক্রমিত হচ্ছেন সেসব রোগীর মধ্যে জটিল রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে এবং তার কারণে আইসিউর চাহিদা বেড়ে গেছে, আইসিউর চাহিদা এবং হচ্ছে হাই ফ্লো অক্সিজেনের চাহিদা বেড়ে গেছে। সেই চাহিদা আমরা মেটাতে পারছি না, আমাদের যে ঘাটতি আছে এটা তো এক বছর আগে আমরা জানতাম, সেই এক বছরে আমরা আমাদের এই সক্ষমতাটা কি বাড়াতে পেরেছি? না, সেটা আপনি ঠিকই বলেছেন। আসলে আমরা বরাবরই বলতাম যে আইসিইউ রাতারাতি বাড়ানো যায় না এবং কিছুতেই সম্ভব না। আপনি শুধু ভেন্টিলেটর আনলে হয়তো ভেন্টিলেটরের সংখ্যা বাড়াতে পারবেন, কিন্তু মৃত্যুর সংখ্যাও বাড়বে কমবে না, কারণ ওই ভেন্টিলেটরটা চালানোর জন্য যে যোগ্য লোক দরকার, যথাসম্পন্ন জ্ঞান সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন মানসম্পন্ন লোক দরকার, সেটা তৈরি হতে অনেক সময় লাগে। সুতরাং আমরা জানতাম, আমরা কিন্তু তখনও বারবারই বলেছি যে আইসিইউ তাড়াতাড়ি বাড়ানো যাবে না এবং যায়ও নি। হাইফ্লো নাজাল অক্সিজেন এগুলো বাড়ানো সম্ভব, কোথাও কোথাও অক্সিজেনের আপনার সাপ্লাই বা অক্সিজেন প্ল্যান্ট এগুলো বেড়েছে, এগুলো কিছু বেড়েছে, এগুলো একেবারে অস্বীকার করা যাবে না। কিন্তু সমস্যা এই জায়গাটায়, এবারে যে সংক্রমণের ধরনটা এটা একটু ভিন্ন, ভিন্ন দুটো তিনটা দিক দ্বারা। একটা হলো খুব দ্রুত ছড়াচ্ছে, এক। দুই নম্বর হলো যে একটা জায়গায় একাধিক লোক থাকলে প্রায় সকলেই আক্রান্ত হচ্ছেন, তার মানে হলো এখানে দুটো জিনিস আছে, র্যাপিডলি স্প্রেডিং এবং আরেকটা হলো ইনফেক্টিভিটি ইজ মোর। থার্ড, যেটা বাংলাদেশের জন্য বেশি উদ্বেগের, যেটা আসলে আপনি যেটা বলছেন সেই সংখ্যাটাকে আরো বিশাল সমস্যায় নিয়ে যেতে পারে, সেটা হলো যে অপেক্ষাকৃত কম বয়স্করা, হ্যাঁ, তাদের আশঙ্কাজনক হয়ে পড়ছে, তারা হাসপাতালে ভর্তি হচ্ছে। জি, এবং আমরা একটা ডিভিডেন্ড পেয়েছিলাম, এজ ডিভিডেন্ড যেটা আমরা বলি, যে আমাদের এজ ডিভিডেন্ডটা ছিল যে বেশি বয়স্ক লোক আমাদের ছিল না। জি, সুতরাং প্রথম ধাক্কায় আমাদের এত বেশি হাসপাতালে আসেনি বা মৃত্যুটা কম বয়সি মানুষ আক্রান্ত বেশি হচ্ছে। একটা হচ্ছে যে যারা আক্রান্ত হয়ে আসছেন তাদের মধ্যে জটিল রোগীর হারটাও বেড়ে গেছে। আলাদা যেমন আগে যে সিমটম গুলো ছিল এখন কিন্তু দেখা, আগে 4-5টা ছিল, এখন 8-9-10টা সিমটম দেখা দিচ্ছে এবং বিভিন্ন ধরনের। এখন দেখা যাচ্ছে পায়ের যে আঙ্গুলের রং পরিবর্তিত হয়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে কিন্তু এই ঘটনাটা দেখা যাচ্ছে, ডায়রিয়ার পরিমাণ বেড়ে যাচ্ছে, শরীরে ইচিং ইচিং হচ্ছে, চুলকানো হচ্ছে, জায়গাটা ফুলে যাচ্ছে এখানে। এবং সংক্রমণের হার আপনি যেটা বললেন যে 51% বেড়ে যাচ্ছে, এটাও কিন্তু সঠিক না। কারণটা কি? কারণটা হলো যে আপনি সংক্রমণের হারটা তখনই ধরতে পারবেন যদি না, এটি গত গত সপ্তাহের সাথে এর আগের সপ্তাহের তুলনা করে টেস্ট চিকিৎসকই বলেছেন। জি, মানে টেস্ট যতগুলো করলেন তার ভিতরে 91% বেড়েছে এক সপ্তাহে, এবং এবং আপনি যদি এখন কারা টেস্ট করতে যাচ্ছে, যারা টেস্ট করতে যাচ্ছে তাদের একটা বিশাল সংখ্যক কিন্তু বিদেশগামী লোক, সুস্থ লোক। এই সুস্থ লোকের স্যাম্পলটা আপনি আলাদা করেন, যারা সিমটম নিয়ে যাচ্ছে তাদেরকে তাদের সাথে করেন, আপনি দেখবেন আপনার রেটটা কমে যাবে, সেই রেটটা কিন্তু আপনার চট করে উপরের দিকে উঠে যাবে। আমরা যে কথাটা বলছিলাম যে সেকেন্ড ওয়েভে কিন্তু দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গাতেই দেখা যাচ্ছে একই অবস্থা, এবং সেই অবস্থা মোকাবেলায় আমরা কতটা প্রস্তুত আছি সেই বিষয় নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আমরা টিকা নিয়ে কথা বলবো, টিকা সরবরাহ নিয়ে কথা বলবো, আমরা ভারত থেকে আনছি, আরো অন্য কোন দেশ থেকে আনা যেতে পারে, সরকার কি করছে সেই বিষয়গুলো আলোচনা করবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, আশা করছি ফিরে এসে আপনাদেরকে সাথেই পাবো। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত অনুষ্ঠান এই মুহূর্তে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনা বিষয় করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ কতটা ভয়ঙ্কর। আমাদের সাথে যুক্ত আছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ডক্টর বেনজির আহমেদ এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস। অধ্যাপক আমানুল্লাহ, আপনি শুরুতে বলছিলেন যে পরিস্থিতি যে পর্যায়ে গেছে আপনি সরকারকে বা কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছেন যে আবারও লকডাউন বা নিষেধাজ্ঞাগুলো জারি করার জন্য। আমরা দেখেছি তৃতীয় দফা যারা আক্রান্ত হচ্ছে, তৃতীয় ঢেউয়ে যারা আছেন ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ব্রিটেনের মতো দেশ, জার্মানি, আপনার ইভেন অস্ট্রেলিয়া সহ গোটা ইউরোপের বিভিন্ন দেশে আমরা দেখছি নতুন নিষেধাজ্ঞা, বিধিনিষেধ, লকডাউন, এগুলোর বিরুদ্ধে মানুষ মাঠে নেমে বিদ্রোহ করছে, প্রতিবাদ করছে,
পুলিশের সাথে মারামারি করছে। আমাদের দেশের জনগণ তো কখনো এই কাজটা করে নাই, হয়তো নিয়ম কানুন মানে না, একটু উদাসীন থাকে, ফলে এই জনগোষ্ঠী তো অনেক ভালো ইউরোপের মানুষের তুলনায়, তাদেরকেও কেন আমরা স্বাস্থ্যবিধি মানিয়ে নিরাপদ একটা পরিস্থিতি তৈরি করতে পারছি না ঘরের বাইরে? এটাকে 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 বলা হয়, আপনি ঠিকই বলছেন যে মানে সারা পৃথিবীতে আপনার এক ধরনের মানুষ কতদিন আর এভাবে বসে থাকবে ঘরের ভিতরে, মানুষ তো স্বাধীন, সে তো স্বাধীন চেতা, স্বাধীনভাবে চলতে চায়। তবে মানুষকে বলতে হয়, মানাতে হয়, যে জিনিসটা আমি বলার চেষ্টা করছি যে ধরেন লকডাউনটা আমাদের মতো দেশে, ঘনবসতিপূর্ণ দেশ এবং উন্নয়নশীল দেশ, আমরা গরিব মানুষ সংখ্যা বেশি, সেখানে এইভাবে লকডাউনটা হয়তো সেভাবে কার্যকর করা সম্ভবপর হবে না, কিন্তু কতগুলা পলিসি যদি নেওয়া হয়, যেমন সরকার যদি কতগুলো পলিসি নেয় যে আপনাকে রাস্তায় বেরোলে মাস্ক পরতে হবে, মাঝখানে কিন্তু আমাদের জনগণ কিন্তু শুনছে, আপনি ঠিকই বলছেন, আমাদের জনগণ যে একদম শুনে নাই তা কিন্তু না, আমরা কিন্তু ইফেক্টিভ লকডাউন বলতে কোনো কিছু করি নাই, আমরা সাধারণ ছুটি ঘোষণা করেছি। আপনার মনে আছে কিনা যে গতবার এইরকম সময়ে, গত বছরের এই মার্চ মাসের সময়ে আমরা 24 তারিখ থেকে ধরে 10 দিনের ছুটি ঘোষণা করেছিলাম, তারপর বাড়ানো হয়েছিল সরকার, হ্যাঁ তারপর বাড়ানো হয়েছে সরকারকে। এখন যে কথাটা বলতে চাচ্ছি যে না, এই গত 1 সপ্তাহের ভিতরে ইউরোপের অনেকগুলো দেশ আবার কিন্তু লকডাউনের দিকে যাচ্ছে, আমাদের এখানে যে কাজটা করতে হবে, আপনি লকডাউন দেন যে নামেই ডাকেন, গণপরিবহন, জমায়েত এবং ধর্মীয় আচার অনুষ্ঠান, সামাজিক আচার অনুষ্ঠান, বিয়ে সাথে, এগুলোর ভিতরে একটু বিধিনিষেধ জারি করার জন্য 2-3 সপ্তাহের জন্য একটু বিধিনিষেধ জারি করলে পরে আমরা দেখতে চাই যে আমাদের ভেরিয়েন্টটা আসলে কোন দিকে, কোন ধরনের মুভমেন্টের দিকে যাচ্ছে। কেন বললাম এই কথাটা, ব্রাজিলের ক্ষেত্রে আপনি দেখবেন অথবা ইংল্যান্ডের ক্ষেত্রে আপনি দেখবেন, সেকেন্ড ওয়েভ যখন শুরু হয় তখন 2 সপ্তাহের ভিতরে সেখানে একদম ভয়াবহ অবস্থা তৈরি। আমরা চাচ্ছি না যে আমাদের এখানে ভয়াবহ অবস্থা হোক, মানুষ ঘরের বাইরে চলাচলের ক্ষেত্রে হয়তো অনেক সময় বিধিনিষেধ মানছে না, কিন্তু আমরা দেখছি মানে ধুমায়া রাজনৈতিক কর্মসূচি হচ্ছে, নির্বাচন হচ্ছে, ক্যাম্পেইন হচ্ছে, ওয়াজ মাহফিল হচ্ছে, মানে এই যে বড় বড় ফলাফল কিন্তু খারাপ হয় নাই, সেই আস্থা থেকে এবারও মানলাম না। এইটা এইটা ব্যাপারটা কি হয়েছে আমি বলি, এটাকে বলা হয় পারসিভ ইনসাসেপ্টিবিলিটি, মানে আমার কিছু হবে না, কারণ সে তার আশেপাশে কোনো লোক মারা গেছে সেটা সে দেখে নাই, কারণ আমাদের দেশে প্রায় বাড়ি আছে 3 কোটি, এখানে যদি আপনি প্রায় যদি মারা যায় আপনার এই যে প্রতি 30টা বাড়িতে একটা লোক যদি মারা যায় তখন তার ভিতরে সেই সেন্সটা আসবে। কিন্তু আমাদের যে কথা কাজটা করতে হবে, আমরা যে কাজটা করতে চাচ্ছিলাম যে একটা ক্যাম্পেইন দরকার ছিল, কি ক্যাম্পেইন, যে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য একদম রুট লেভেলে সব জায়গাতে একটা ক্যাম্পেইন কিন্তু প্রথম দফায় হয়েছে, গণমাধ্যম হয়েছে, সরকারি ভাবে বিভিন্ন মন্ত্রণালয়ে আমাদের প্রধানমন্ত্রী মন্ত্রীরা পর্যন্ত করেছেন, গণমাধ্যম একমাত্র বাংলাদেশ কোভিড নিয়ন্ত্রণের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকাটা সব থেকে ভালো ছিল। কিন্তু আপনি যদি ক্যাম্পেইনটাকে আমরা যেভাবে ডিজাইন করি সেইরকম ডিজাইন করে ক্যাম্পেইন হয় নাই, যার জন্য আমি দেখবেন আপনি যে আমরা টিকাদানের যে কর্মসূচি সেটাও কিন্তু আমরা কিন্তু ফেল করে সেখানে কিছু হচ্ছে। ডক্টর আমানুল্লাহ ফিরোজ, আপনার কাছে ফিরবো আমি, ডক্টর বেনজির আহমেদ, আমি টিকার বিষয়টা একটু জানতে চাই। আমাদের প্রথম ডোজের টিকা শেষ হয়ে দ্বিতীয় ডোজে আমরা হাত দিয়েছি, গত 1.5 মাস যাবত ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে কোনো টিকা আসছে না, তারপর আপনার WHO-র মাধ্যমে যে কোভ্যাক্সের মাধ্যমে আসার কথা সেটার কোনো খবর নাই, এরই মধ্যে আবার এদিকে চায়নাকে ঠেকানোর জন্য আমেরিকা, আপনার এই ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান তাদের মিত্রদের নিয়ে এখানে $1 বিলিয়ন একটা ঘোষণা দিয়েছে, সেটাও কবে কী হবে আমরা জানি না। সব কিছু মিলে টিকার যদি একটা ঘাটতি পড়ে, 2 ডোজ দেওয়ার মাঝখানে তো একটা ব্যবধান আছে, সেটি ঠিক না রাখতে পারলে বা ঘাটতি পড়ে গেলে আমাদের টিকা কার্যক্রম কি খুব বিপদের মধ্যে যাচ্ছে? ডক্টর বেনজির, আমি দুঃখিত, একজন ফোনে আছেন অনেকক্ষণ ধরে, আমি জাস্ট প্রশ্নটা নিয়ে আপনার উত্তর নেব। কে আছেন ফোনে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, রাজকুমার বলছি। জি জি বলুন। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে হলো কোভিড-19 ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, তো ট্রিটমেন্ট, কোভিড-19 এর ট্রিটমেন্টটা যেরকম জরুরি, ডায়াগনোসিসও সেরকম জরুরি। নিশ্চয়ই। জি, আর বাংলাদেশে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা আগে থেকে অনেক কম ছিল, তো আমার প্রশ্ন হচ্ছে এটা যে মেডিকেল টেকনোলজিস্ট বাড়ানোর ক্ষেত্রে সরকারের উদ্যোগটা কি এখন আর কি? জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর বেনজির, আমি ওই যে টিকা নিয়ে যেটা জানতে চেয়েছিলাম। হ্যাঁ, ধন্যবাদ। যেটা বলছিলেন যে একেবারে সংকটের দিকে যাচ্ছে তা বলি না,
আসলে টিকা প্রাপ্তি এটা সারা বিশ্বজুড়েই একটা মানে যে এটা যাকে নিশ্চিত ছিল তা না অনিশ্চিত আপনি জানেন খোদ আমেরিকা ইংল্যান্ড হ্যাঁ এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন ব্রিটেন এরা তো ইতিমধ্যে হ্যাঁ যুদ্ধ লেগে গেল টিকা দেয়া না দেয়া নিয়ে যুদ্ধ করছে যে তারা টিকা পাচ্ছে না আর সেদিক থেকে বাংলাদেশ প্রথম কূটনৈতিক সাফল্য দেখিয়েছে একদিকে অনেক দেশের আগে আমরা পেয়েছি এতগুলো ভ্যাকসিন অনেক দেশের আগে নিয়ে আসছে এখন বিষয়টা দাঁড়ায় যে এখানে অনেকগুলো অনিশ্চয়তা যেহেতু থাকে সবগুলো যে একেবারে সরকার বা আমাদের যেগুলো বিভাগ আছে তারা সবসময় সমাধান করতে পারে তা না তবে আমার মত হলো এগুলোতে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এগুলো নিয়ে এগোনো দরকার যে আমি এটা না করতে পারলে এটা করব কিন্তু অন্য কোন দেশ থেকে আনার কোন উদ্যোগ বা প্রক্রিয়া কিন্তু চালু নেই আমাদের জানা মতে না এটা কঠিন এটা কঠিন মানে হলো যে বিশ্বে এখন রাজনীতিটা আপনি জানেন যে এমন অবস্থা চায়না ইউএসএ চায়না ইন্ডিয়া রাশিয়া ইউএসএ মানে ইতিমধ্যে মহামারী বা ওই টিকা নিয়ে রাজনীতি এবং কূটনীতি শুরু হয়ে গেছে টিকা নিয়ে এখনো দুশ্চিন্তার অতটা কিছু নেই কারণটা হলো এই যে আমাদের যে অ্যাস্ট্রাজেনিকার টিকা এইটা 12 সপ্তাহ পরেও দেওয়া যায় ঠিক আছে এটা আসলে যেমন ধরেন আমরা প্রথমে 4 সপ্তাহ বলেছিলাম সেটা ঠিক আছে তারপরে 8 সপ্তাহ বরঞ্চ তাতে দেখা যায় কার্যকারিতা একটু বাড়ে মানে 12 সপ্তাহ পরে দিলে আরো একটু কার্যকারিতা খুব খুব সহসাই সংকট হবে না একদম শেষ সময় সহসা সময় একদম শেষ ডক্টর আমরুল্লাহ ফেরদৌস আপনার কাছে আমি এক লাইনে জানতে চাইবো যে আমাদের দেশে উৎপাদনের একটি প্রতিষ্ঠান তার ট্রায়ালের অপেক্ষা বসে আছে সরকার ট্রায়াল দিচ্ছে না তারপর আপনার ইনসেপ্টার একটি বেসরকারি প্রতিষ্ঠান তারা বলছে তারা উৎপাদন করতে সক্ষম অনুমতি পেলেই তারা পারবে সেখানে স্বাস্থ্যমন্ত্রী ভিজিট করে আসছেন এবং স্থানীয়ভাবে উৎপাদন হলে আমাদের খরচ কমবে সহজে পাবো এই জায়গাগুলো কিন্তু কোনো অগ্রগতি দেখছি না আমি বলি আমি বলি আপনি বাংলাদেশে আগামী 50 বাংলাদেশ কেন পৃথিবীর কোন দেশকে আমাদের মতো দেশগুলোকে টিকা উৎপাদন করতে দিবে না কারণ টিকা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে সারা বিশ্বে এক ধরনের পলিটিক্স চলছে এক ধরনের ডিপ্লোমেসি চলছে এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে তারা কোনো অবস্থাতেই তাদের ব্লু প্রিন্ট আমাদেরকে দিবে না যাতে আমরা এটা তৈরি করতে পারি আমরা টিকা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই টিকা আমাদের 3 কোটি কেনা আছে আমরা 50 লাখ 70 লক্ষ আমরা পেয়ে গেছি এবং কোভ্যাক্সিনের মাধ্যমে আমরা মে জুন নাগাদ আমরা কিন্তু আরো 1 কোটি 80 লক্ষ টিকা পেয়ে যাবো টিকার কোনো শর্টেজ হবে না কিন্তু মুশকিল হবে আপনি টিকা নিয়ে বসে থাকবেন কিন্তু টিকা দিতে আসবে না যেমন গত 3 দিন থেকে টিকা দিতে আসবে চলে আসছে টিকা দেওয়ার বিষয়টা টিকা দিতে গেলে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে সোশ্যাল মোবিলাইজেশন লাগবে ক্যাম্পেইন লাগবে নিশ্চয়ই নিশ্চয়ই অধ্যাপক ডক্টর আমানুল্লাহ ফেরদৌস ডক্টর বেনজির আহমেদ আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য যারা আমাদের দেখছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো দেখা হবে আবারও অন্য বিষয় এবং অতিথি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।